দেখেছেন কোন অ্যাপ ওপেন করতে কতটা সময় লাগিয়ে দেয় Redmi 12 স্মার্টফোনটি হ্যাঁ গাইস এই Redmi 12 ফোনটি হচ্ছে গিয়ে সেই ফোনটি যেটা কিনা বাজেটের মধ্যে 8GB RAM এর পাশাপাশি 256GB এর ইন্টারনাল মেমরি অফার করে কিন্তু অনেকেই হয়তো জানেন না যে এর 256GB এর ইন্টারনাল মেমোরির ক্যাটাগরি অনেকটাই 10000 টাকার স্মার্টফোনের মতো তো এই জন্যই এত বিশাল মেমরি থাকার পরও ফোনটা কিছুটা ল্যাগ করে এবং অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা এই ফোনের অনেকটাই স্লো আর শুধুমাত্র এটাই নয় ফোনটিতে রয়েছে আরো বেশ কিছু প্রবলেম সো সবগুলো প্রবলেম সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওতে তাই লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন তো Redmi 12 ফোনটাকে যদি আপনি না জেনে শুধুমাত্র 8GB RAM এবং 256GB এর ইন্টারনাল মেমরিকে দেখে কিনেন তাহলে হতে পারে বিপদ বিকজ এই ফোনটার ইন্টারনাল মেমরির স্পিড হচ্ছে গিয়ে eMMC 5.1 ক্যাটাগরির মানে দাঁড়াচ্ছে গিয়ে বর্তমানে সিম্ফনি সহ infinix এবং টেকনোর বেশ কিছু স্মার্টফোন 10 থেকে 12000 টাকায় আসে যেখানে কিনা এই টাইপের ইন্টারনাল মেমরিকে ইউজ করা হয়েছে এবং এই টাইপের ইন্টারনাল মেমরির Xiaomi ও আগে 10 থেকে 12000 টাকায় আমাদেরকে অফার করত তো এই কারণে নে শুধুমাত্র 256GB হিউজ আকৃতির ইন্টারনাল মেমরিকে দিলেই তো হবে না সেই ফোনে সেই ফোনটার রিড এবং রাইডের স্পিডটাও কিছুটা মিড বাজেট ক্যাটাগরির ফোনের মতো হতে হবে তাহলেই তো ফোন থেকে ভালো একটা পারফরম্যান্স পাওয়া যাবে এবং সেটাকে চালিয়েও কিছুটা ফাস্ট মনে হবে তাই Xiaomi এখানে অনেক বড় লেভেলের একটা কস্ট কাটিং করেছে UFS 2.1 অথবা 2.2 এর ইন্টারনাল মেমরিকে তাদের Redmi 12 স্মার্টফোনে ইউজ না করে সো গাইস Redmi 12 ফোনটাতে UFS 2.2 ক্যাটাগরির মেমরি থাকলে আসলে খুব ভালো হতো বিকজ ফোনটার প্রাইস 19000 টাকার মতো এবং এই প্রাইসে তেমন আশানুরূপ পারফরম্যান্স পাওয়া যাবে না যদি eMMC 5.1 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করা হয়ে থাকে আর এই জন্য Redmi 12 থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিতে পারেন এছাড়া এই স্মার্টফোনটার পেছনে গ্লসি ব্যাক প্যানেল রয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে Xiaomi এখানে গ্লাস ব্যাকই ইউজ করেছে তবে সেখানে কোন জেনারেশনের প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে সেই সম্পর্কে Xiaomi ভালোভাবে কিছু জানায়নি তো এই ফোনটার পেছনের সাইডটা খুব সহজেই ভেঙে যেতে পারে আর পেছনের গ্লাস যদি একবার ভেঙে যায় তাহলে সেটাকে ঠিক করতে ভালো টাকাই খরচ করতে হবে আপনাকে এছাড়া ভিউয়ার্স একটা 19000 টাকা দামের স্মার্টফোন থেকে আপনারা কেমন সেলফি ক্যামেরা আশা করেন অবশ্যই 13 অথবা 12 অথবা সর্বোচ্চ 16 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকেই আশা করে থাকেন যাতে করে আপনাদের সুন্দর মুখের ছবি আরো সুন্দরভাবে তোলা যায় কিন্তু Redmi 12 ফোনটা দ্বারা আপনারা সেলফি তুললে আপনাদের সুন্দর মুখকে কিছুটা বান্দরের মতো লাগতে পারে মানে দাঁড়াচ্ছে গিয়ে এর ক্যামেরার রেজুলেশন সেলফি ক্যামেরার রেজুলেশন অতটাও ভালো নয় কিছুটা ঘোলা এবং স্মুথ টাইপের ছবিগুলো তুলতে পারা পসিবল হয় Redmi 12 সেলফি ক্যামেরা দ্বারা এখানে যদি সর্বনিম্ন 12 অথবা 13 মেগাপিক্সেলের সেলফি কি ইউজ করা হতো Redmi Note 11 ফোনটার মতো তাহলে কিছুটা ভালো সেলফি কোয়ালিটি পাওয়া যেত বাজেট অনুযায়ী বিকজ অ্যাট দ্য এন্ড আপনারা 19000 টাকা খরচ করছেন এই বাজেটে তো ওপো ভিভো থেকেও ভালো সেলফি ক্যামেরার ফোন পাওয়া যায় সো যারা কিনা সেলফি লাভার তাদের জন্য Redmi 12 ফোনটা 19000 টাকা পারচেজ করা কিছুটা বোকামি টাইপের হবে তবে হ্যাঁ এটাও মানতে হবে যে এই ফোনটার রিয়ার ক্যামেরা সেটআপ বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে সো সেলফির পরে এবার এর চার্জ ব্যাকআপ সম্পর্কে জানা যাক জানা যাচ্ছে যে সর্বোচ্চ 6 ঘন্টার মতো এসওটি দিয়ে দেবে হেভি ইউসেজে Redmi 12 ফোনটি এছাড়াও 5.5 ঘন্টার মতো এসওটি দেওয়ার রেকর্ড রয়েছে এই স্মার্টফোনটি তো এত কম ব্যাকআপ কেন দিচ্ছে 5000 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও এর একটাই রিজন হচ্ছে গিয়ে এর চিপসেট Redmi 12 স্মার্টফোনটাতে মিডিয়াটেক এর G88 কে ইউজ করা হয়েছে যেটা কিনা 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর চিপসেট তো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণেই এই চিপসেটটা কিছুটা পাওয়ার হাংরি বাজেট অনুযায়ী মানে দাঁড়াচ্ছে গিয়ে বর্তমানে ম্যাক্সিমাম চিপসেটেই 8 ন্যানোমিটার অথবা 6 ন্যানোমিটার টেকনোলজির সাথে আসে তো সেই চিপসেটের ফোনগুলো থেকে আপনারা কিছুটা বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তো Redmi 12 স্মার্টফোনটাতে ব্যাটারি ব্যাকআপ আরও 1 থেকে 1.5 ঘন্টা বেশি পাওয়া যেত যদি এই চিপসেটটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হতো এছাড়া এর 90Hz এর ডিসপ্লেটা সব সময় পাওয়ার কনজিউম করতেই থাকে মানে দাঁড়াচ্ছে গিয়ে এখানে ভেরিয়েবল রিফ্রেশ রেট নেই যদি 60Hz লক করে রাখেন তাহলে হয়তো ফোনটা থেকে কিছুটা বেশি পাওয়ার সেভ করতে পারবেন মানে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কিন্তু 90Hz এর ফিলিংটা পাওয়া যাবে না মানে দাঁড়াচ্ছে গিয়ে ফোনটাকে স্ক্রল করে আর চালিয়ে অতটা বেশিও স্মুথ মনে হবে না
এবং বন্ধুরা সর্বশেষে বলবো যে এই ফোনটার 6GB র‍্যামের ভেরিয়েন্টটা বাংলাদেশে না আসা 6GB র‍্যামের ভেরিয়েন্টের সাথে যদি ফোনটার প্রাইস 15 থেকে 16000 কি সর্বোচ্চ 17000 টাকাও রাখা হতো তাহলে কিন্তু একদম জমে যেত মানে মিডিয়াটেকের G88 এর সাথে আসা ম্যাক্সিমাম স্মার্টফোনই এই 15000 টাকার আশেপাশে পাওয়া যায় তো সেই বাজেটেও Xiaomi এর একটা ফোন চলে আসতো যেখানে কিনা 6GB র‍্যাম রয়েছে আর যারা কিনা টেক সম্পর্কে একটু হলো আইডিয়া রাখেন তারা তো বুঝতে পেরেছেন যে মিডিয়াটেকের G88 প্রসেসর জন্য 8GB র�যার কোনো দরকারই নেই 6GB র্যামই সবচেয়ে বেশি এনাফ হয়ে যায় এই ফোনটার জন্য তবে Xiaomi এখানে মাইন্ড গেম খেলেছে তারা বাংলাদেশের কনজিউমারদের বিহেভিয়ারের উপর ভিত্তি করেই 8256GB র ভেরিয়েন্টটাকে 19000 টাকায় লঞ্চ করেছে বিকজ এই দেশে ফোন কিনতে গেলে সবাই র্যাম আর রোম সম্পর্কে জিজ্ঞেস করে এছাড়া কয়টা ক্যামেরা রয়েছে কত মেগাপিক্সেলের ক্যামেরা এই সকল জিনিস জানলেই তারা হ্যাপি সত্য কথা বলেছেন ফোনটার মধ্যে ভালো কোনো চিপসেট রয়েছে কিনা বাজেট অনুযায়ী তাছাড়া ফোনটাতে সফটওয়্যার আপডেট খুব ভালোভাবে পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে তারা অবগত নয় আর এই কারণেই Redmi 12 ফোনটার 6GB র‍্যামের ভেরিয়েন্টটা বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল নেই তবে হ্যাঁ এই ফোনটার 4/128GB র ভেরিয়েন্টটা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশে অ্যাভেলেবল তাও আবার 15000 টাকার আশেপাশে তো 15000 টাকা দিয়ে কোনো ফোন কিনতে হলে আপনারা Redmi 12 কে দেখতে পারেন বিকজ সেই বাজেটে যতগুলো প্রবলেম এই ভিডিওতে বললাম সেই প্রবলেমগুলোকে মাফ করা যায় কিন্তু 19000 টাকা দিয়ে একটা ফোন কিনতে হলে সেখানে অবশ্যই Redmi 12 এর বিকল্প অনেকগুলো ফোন রয়েছে যেমন infinix এর Note 30 অথবা Redmi Note 12 এবং Realme এর Narzo 15 মতো স্মার্টফোন তো 15 থেকে 20000 টাকা কোন ফোনগুলো এই মুহূর্তে আপনাদের জন্য সেরা হবে সেই সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন ভিডিও লিংক পেয়ে যাবেন